রাজধানীর বিভিন্ন এলাকায় যায় বয়ে বজ্র সহ শিলা বৃষ্টি বৃষ্টির খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম আহ মাজহার রাত দশটার পর থেকে তো বৃষ্টি শুরু হচ্ছে তো এখন কি অবস্থা দেখেছেন আপনাকে ধন্যবাদ আপনি যেমনটা বলছিলেন যে রাজধানী জুড়েই কিন্তু দশটার পরে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে এবং সেই স্বস্তির বৃষ্টি কিন্তু জনজীবনের প্রশান্তি নিয়ে এসেছে আপনি জানেন যে এপ্রিল যে তাপদাহ ছিল এপ্রিল জুড়ে সেটি কিন্তু মেয়ের শুরু থেকে গত বৃহস্পতিবার প্রথম বৃষ্টি হয়েছিল এরপরে দুই দিন বিরতি দিয়ে কিন্তু আজকে রাত দশ সাড়ে দশটার দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু জনজীবনের স্বস্তি নিয়ে এসেছে কিন্তু আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে বৃষ্টির পরে কিন্তু এখন এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাজধানী বিদেশ স্মরণীয়তে আছি আপনি দেখতে অর্থাৎ বৃষ্টির পরে রাজধানী জুড়ে হচ্ছে আপনার জলবদ্ধতা তৈরি হয়েছে এবং সেই জলবদ্ধতা কিন্তু যানজট সৃষ্টি করেছে বিদেশ অনেক গাড়ির যানজট দেখা যাচ্ছে এবং এখানে প্রায় আধা ঘন্টা বিশ মিনিটও গাড়ি দেখে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অর্থাৎ মানুষের যে সেই স্বস্তির পরে আবার যারা বাইরে বের হয়েছেন অর্থাৎ যারা বাসার দিকে ফিরছেন তাদেরকে কিন্তু আবার ভোগান পড়তে হচ্ছে যানজটের কারণে ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে অর্থাৎ তাদেরকে ব্যাক পেতে হচ্ছে এই যানজটকে নিরসন করতে অর্থাৎ রাত এখন অনেক রাত হয়েছে তারপরেও কিন্তু এই বৃষ্টির কারণে জলবদ্ধতার কারণে কিন্তু মানুষকে যানজটে পড়তে হয়েছে তবে এই যানজটও তাদের কাছে খুব বেশি কষ্টের মনে হচ্ছে না কারণ গত এক মাস জুড়ে তারা যে তীব্র দাবদাহ সহ্য করেছেন এবং এই তাপপ্রবাহের কারণে তাদের মনে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছিল এবং যে জনজীবনে যে জনজীবনে যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছিলো সেই ভোগান্তি কিন্তু অনেকটাই কমে গিয়েছে বৃষ্টির মধ্য দিয়ে এবং মেমার জুড়ে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী মেমার জুড়ে বৃষ্টি চলমান থাকবে এবং শুধু বৃষ্টি না বজ্র সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে তো আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি বৃষ্টিকালে অর্থাৎ যখন বৃষ্টি আসে তখন কিন্তু রাজধানী জুড়ে আরেকটা জিনিসের যে জিনিসটি ভয় বেশি কাজ করে সেটা হচ্ছে জলবদ্ধতা অল্প বৃষ্টিতে কিন্তু রাজধানীতে আমরা দেখতেই পাচ্ছি যে এটি জাতীয় সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ এরিয়ায় সেখানে কিন্তু জলবদ্ধতা তৈরি হয়েছে এবং আমাদেরকে আরেকটা ভয় থাকতে হয় যে অতি বৃষ্টির কারণে রাজধানী জুড়ে জলবদ্ধতা তৈরি হয় সেই জলবদ্ধতা কিন্তু মানুষকে ভোগান্তিতে ফেলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদিও তারা বছরের শুরুতেই বলে রেখেছিল যে এই বছরের বৃষ্টিতে জলবদ্ধতা যেন তৈরি না হয় সেজন্য তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসে নিয়ে রেখেছেন এবং তারা আশা করছেন যত বৃষ্টি হোক জলবদ্ধতা অন্য বছরের নেই এই বছর জলবদ্ধতা কম হবে সব মিলিয়ে মানুষের ভোগান্তি এবং যে উদ্বেগ উৎকণ্ঠা তাপদাহকে কেন্দ্র করেছিল সে বৃষ্টির মধ্য দিয়ে কিন্তু সেটা মূলত শেষ হয়েছে এবং তার আগামী দিনগুলোতে আরও বেশি বৃষ্টি হবে এমনটাই কিন্তু প্রত্যাশা এবং এই বৃষ্টি মানুষকে যে স্বস্তি নিয়ে এসেছে সেই বৃষ্টি কিন্তু চলমান থাকবে এবং মানুষের মনে স্বস্তি ফিরে আসবে এমনটাই কিন্তু প্রত্যাশা সবার এই ছিল বিজয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মাঝার আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানী বিভিন্ন এলাকায় শুরু হয়েছিল বৃষ্টি সেখান থেকে জলাবদ্ধতা থেকে ভোগান্তিও শুরু হয়ে গেছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী